ঘুমন্ত বাবা মায়ের মাছ থেকে শিশুকে নিয়ে গিয়ে হত্যা করেন কাজের মেয়ে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার চলুন বিস্তারিত। প্রিয় দর্শক, কতটা পাষাণ হলে 25 দিনের একটা বাচ্চাকে বাবা মায়ের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে চামচ দিয়ে মেরে ফেলা হয়, এবং এই কাজটি করেন তাদেরই বাসার কাজের মেয়ে। এর পেছনের রহস্য শুনতে হলে পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মাহি একজন নারী উদ্যোক্তা, তার ঘর আলো করে আসে আয়া। বয়সের সংখ্যাটা আর বাড়তে পারেনি পাষাণ সেই কাজের মেয়ের জন্য। মাহি বিজনেসের পাশাপাশি ঘরও সামলাত এবং চাপ না নিতে পারায় নিয়োগ দেন একটি কাজের মেয়ে, নাম তার মর্জিনা। তবে তিনি পূর্বে সৌদি আরবে কাজ করতেন, কিন্তু মর্জিনার চোখ যায় মাহির স্বামীর দিকে এবং তার অর্থ সম্পত্তির দিকে। অনেকবার মাহিকে ঘুমের ওষুধ খাইয়ে মারার চেষ্টা করেছেন মর্জিনা। একদিন রাতে তারা হাজব্যান্ড ওয়াইফ ঘুমাচ্ছিলেন এবং তাদের মাছ থেকে আয়ানকে নিয়ে গিয়ে চামচ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন, এবং এক পর্যায়ে মাটিতে ফেলে দেন প্রথমে, তারপর চামচ দিয়ে আঘাত করেন এবং এক পর্যায়ে বালিশ দিয়ে চাপা দেন, এবং সে মনে করছে মারা গেছে। তারপর সাথে সাথে সে পাষাণ মর্জিনা তাদের বাবা মায়ের মাছে আবার রেখে চলে আসে শিশু আয়ানকে। সকালে ঘুম ভাঙে বাচ্চার বাবা, তবে তারা তখন দেখে মুখ থেকে রক্ত বের হচ্ছে, তবে তখনও বুঝতে পারেনি তারা কীভাবে কি হয়ে গেল। সাথে সাথে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারকে জানায় তাদের শরীরের সাথে চাপ খেয়ে বাচ্চার মুখ থেকে রক্ত বের হচ্ছে। ডাক্তার সরাসরি বলে দেয় এটা কখনো সম্ভব না, একে আঘাত করা হয়েছে। তবে এখনও তারা বুঝতে পারেনি কি হয়েছে। তার কিছুদিন পর পরই তাদের কাজের মেয়ে মর্জিনা 4 দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যায় এবং মাহির সাথে থাকতো একটা জিন। সেই জিনকে প্রশ্ন করেন মাহির হাজব্যান্ড এবং সেই জিন পটপট করে সব বলতে থাকে, এবং তারা মর্জিনাকে তাদের বাসায় ডাকে। মর্জিনাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে মর্জিনা সোজাসুজি না বলে দেয় এবং তারা জিনকে দিয়ে প্রশ্নটা করায়, এবং মর্জিনা অনেক ভয় পায়। মর্জিনার সব কুকীর্তি জিন বলে দেয় এবং মর্জিনা পটপট করে সব স্বীকার করতে থাকে। দর্শক, মর্জিনা এখন বর্তমানে হাজতে আছে। উচিত বিচার পাওয়ার আশায় মাহি এবং মাহির হাজব্যান্ড এখনও লড়তেছে। আসুন আমরা তাদেরকে সাপোর্ট দিই। তো সাবধান বাংলাদেশ, সাবধানে থাকবেন সবাই, এবং বাসায় কাজের মেয়ে নেওয়ার আগে একবার ভেবে চিনতে নিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আমার নিউজ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই হাই লিখুন। সালাম আলাইকুম।